আপনি আমায় এই পচা বোমগুলো দিয়েছিলেন না? যে কটা জ্বালিয়েছি সে কটাই ভুষ হয়ে গিয়েছে। এবার নিচে এসে আমার টাকা ফেরত দিন। মানতেই হবে, তো সাহস আছে? সাহস না থাকলে ফুলসজ্জার রাতে আপনার রুমে বোম ছুড়তে পারি। আবার দেখুন বোমটা গিয়ে আপনার বিচিতেই পড়েছে। জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না, কারণ আমার গায়ে হাত তুললে কালী পুজোর রাতে আপনার ঘরে পেটও পড়বে, আর আপনি আবার বিচির ব্যথা সহ্য করতে পারেন না। এ কিসের ব্যথা রে? আমি ওই বছর আমার ছাদে আমরা একটি বোম নিয়ে বসে থাকবো। আজ ড্যামেজ বোমগুলো এখানেই রেখে গেলাম, কালী পুজোর রাতে আসবো এক গাড়ি পেটো নিয়ে আপনার বিচিতে ফাটাতে। মাঝখানে আর আসছি না, তোকে আমি শেষ করে ফেলবো আজকেল। ওই সালা পুরো মাথাটা আবার মাল খেয়ে পড়ে আছি। তুই কতবার বলেছি পুজো করার দিন ইংলিশ খা, কিন্তু সালা আবার বাংলা খেয়েছি। যাগে এবার টপিকে আসি। এই বস্তিতে শুধু ফুল ঝুড়ি আর ফুল টুপড়ি ছাড়া বাইরের কোনো বাজি বেচা যাবে না। কি হবে, মনে হচ্ছে দোকানটা ভুল জায়গায় করেছো। আমার ভুল হচ্ছে, একটুও ভুল করিনি। জায়গাটাও ঠিক আছে আর বাজিগুলোও ঠিক আছে। চকলেট বোম, পেটো বোম, দেওয়ালে মারা বোম। এবার বায়ু দূষণটা বসে বসে দেখো। বায়ু দূষণ তো পাদলেও হবে। পাদা কিষ্টু সালা, পাদ বইখানি, গন্ধ শুকলেই শ্মশানি। বুম্বা, সেদিন তোর বাজির দোকান থেকে একটা ফুলঝুড়ির প্যাকেট চুরি করেছিলাম বলে তুই আমাকে মেরেছিলিস, কিন্তু তাতেও তুই আমার কিচ্ছু ছিঁড়তে পারিস নি। দেখ আজ তোর বোনকে আমি বিয়ে করে নিয়েছি, তোর দোকান থেকে ফ্রিতে আনলিমিটেড বাজি নেব বলে। তোর এত বড় ঘরের পর্দা, তুই আমার ঢ্যাম না হারামি বোনটাকে ফুসলা নিয়ে গিয়ে বিয়ে করেছিস? এই বিয়ে আমি মানি না। তাতে আমার ছেড়া গেল। চলো ডার্লিং তোমাদের দোকানে, এই গাড়িতে বাজিগুলো ভরে দি। তোকে আমি চিরকালের মতন শেষ করে দেবো।